খাট, আনলা, ড্রেসিং টেবিল, সোফা, সিংহাসন, সমস্ত কিছু। মানুষ কি হচ্ছে? এই তো হচ্ছে, কাজ হচ্ছে, কাজ চলছে। দোকান তাহলে চার দিন চালু হয়েছে নাকি? পয়লা আশ্বিন থেকে চালু হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন দোকানে পুজো দেওয়া হয়েছে। নতুন দোকান আপনারা দেখছেন, নিউ মালক্ষী ফার্নিচার, কাঠের আসবাবপত্র, কাঠের সামগ্রী, কাঠের যে কোনো জিনিস, সব কিছু তৈরি হচ্ছে। এই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, মানস ভাইয়ের নিউ মালক্ষী ফার্নিচার। মালক্ষী ফার্নিচারে আপনাদের সকলকে স্বাগতম। গোঘাটের বেঙ্গাই কলেজ মোড়ে নবনির্মিত যে কাঠের ফার্নিচার, তারই নাম হলো মালক্ষী ফার্নিচার। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এসে পৌঁছেছি বেঙ্গাই কলেজ মোড়ে, অর্থাৎ বেঙ্গাই কলেজ মোড় এবং বরুল বাসস্ট্যান্ড অর্থাৎ বরুল মোড়ের ঠিক মধ্যস্থলে এই নবনির্মিত কাঠের ফার্নিচার শুরু হলো। অর্থাৎ মানস সরকার গোঘাটের রাইখা গণেশবাটি গ্রামের প্রায় এক দশকের উপর সময় কাঠের কাজ করে চলেছে। সেই নবনির্মিত কাঠের যে আসবাবপত্র অর্থাৎ ফার্নিচারের দোকান, সেই ফার্নিচারের শুভ সূচনা হয়ে গেল পয়লা আশ্বিন। আর সেই উপলক্ষে আজ আমি সঞ্জয় দেব ভোরতারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসেছি মানসের এই দোকানে, যেখানে মানস অধীর আগ্রহে কাজ করছে কাঠের কাজ, খাট, আনলা, ড্রেসিং টেবিল, সোফা, সিংহাসন, সমস্ত কিছু। মানস কি হচ্ছে? এই তো হচ্ছে, কাজ হচ্ছে, কাজ চলছে। দোকান তাহলে চার দিন চালু হয়েছে নাকি? পয়লা আশ্বিন থেকে চালু হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন দোকানে পুজো দেওয়া হয়েছে। নতুন দোকান আপনারা দেখছেন, দোকানের ঠিকানা হচ্ছে এই বেঙ্গাই কলেজ মোড়, তার সামনেই আছে দিশাদ রেস্টুরেন্ট, আর তারই ঠিক ঢিলছোড়া দূরত্বে আছে বরুল মোড়। এই বরুল মোড়ের ইয়েতেই আবার এই নতুন সাংবাদিক আমাদের শুভজিৎ এসে পৌঁছে গেছে কাঠের কাজ করাবে মানুষের কাছে। হ্যাঁ, তো আপনারা দেখছেন মানস অধীর আগ্রহে কাজ করছে নবনির্মিত যে কাঠের ফার্নিচার, নিউ মালক্ষী ফার্নিচার। সেই মালক্ষী ফার্নিচারে কাজ চলছে। আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসুন, যে কোনো কাঠের কাজ অর্থাৎ আপনার পছন্দের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আনলা, সোফা, সমস্ত কিছু, একেবারে সিংহাসন থেকে শুরু করে কাঠের যাবতীয় কাজ, জানালা, দরজা, সমস্ত কিছু এই মানসের দোকানে অর্থাৎ নতুন নবনির্মিত যে ফার্নিচার শোরুম, এখানে আপনারা করাতে পারবেন। আর সেই জন্যই আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। মানস, তোমার নামটা বলে দাও। 78-72-62-67। আরেকবার বলে দাও দর্শকদের। 78-72-62-67। আপনারা সকলেই চলে আসুন মানসের এই নিউ মালক্ষী ফার্নিচারে, যেখানে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। ভোরতারা চ্যানেলের তরফ থেকে আজ ভোর পাঁচটার যে বিশেষ প্রতিবেদন এখানে সমাপ্ত হলো, তার সাথে আপনাদের সকলকে কিন্তু মানসের এই নিউ মালক্ষী ফার্নিচারে সাদর আমন্ত্রণ।